লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাসস্থান থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির রাজনীতি, লুটপাট, দুর্নীতি ও লন্ডনে তারেক রহমানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে, যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা, এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেভাবে শত শত মুক্তিযোদ্ধা, সামরিক অফিসারদের হত্যা করেছে, তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে একই পথ অবলম্বন করেন বলেও জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে দেশে 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা, সেখানে আপনারা বিনিয়োগ করবেন। দুর্নীতির মাধ্যমে নিজের ভাগ্য গড়তে নয়, জনগণের উন্নয়নে কাজ করতেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। আপেল মাহমুদ, এটিএন বাংলা।